হাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সব বন্ধুরা আমরা আজকের এই লেসনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আপনি যদি নিউ গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার মনের ভিতরে একটি প্রশ্ন থাকে যে আমি আসলে কাজ কোথায় করব। তো স্টার্টিং পয়েন্টে আপনি মার্কেট প্লেসগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তবে প্রথমত মার্কেট প্লেসগুলোতে অ্যাপ্লাই করলে কাজ পাওয়া যায় না আর এটার মেন রিজন যেটা হয় সেটা হচ্ছে আপনার কোনো রেটিং থাকে না আপনার কোনো পজিটিভ কোনো ফিডব্যাক থাকে না যে কারণে কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যায় তো প্রথম স্টেপে আপনি যে কতটা মানে ডিজাইনার সেটা আপনাকে প্রুভ করার জন্য আমি রিকমেন্ড করি আমার ব্যক্তিগতভাবে রিকমেন্ড থাকে যে আপনি হচ্ছে কোনো কনটেস্টে অংশগ্রহণ করেন যেমন হতে পারে ফ্রিলান্সারের কন্টেক্স এছাড়াও আরও অনেক কনটেস্টের ওয়েবসাইট আছে যেসব জায়গায় আপনি যে ডিজাইনগুলো করেন এই ডিজাইনগুলো আসলে মান কতটা ভালো হচ্ছে সেটাকে প্রুভ করার জন্য আপনি এইসব কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন এই কনটেস্টগুলোতে অংশগ্রহণ করলে আপনার দেখা যায় আপনি যদি উইনার হতে পারেন তাহলে দশ ডলার হতে পারে পঞ্চাশ ডলার হতে পারে পাঁচশো ডলার হতে পারে এক হাজার ডলার হতে পারে বিভিন্ন বড়ো বড়ো কন্টেস্টও থাকে যেখানে দুই হাজার তিন হাজার ডলারেরও কন্টেস্ট থাকে এই কন্টেস্টগুলোতে যখন আপনি ফার্স্ট টাইম অংশগ্রহণ করবেন তখন আপনার ডিজাইন যদি ভালো হয় দেন আপনি যদি উইনার হন তাহলে আপনি কিন্তু এই ডলারগুলো পেয়ে যাচ্ছেন তো এই জন্য অ্যাজ এ নিউ ফ্রিলান্সারদের জন্য হচ্ছে ফ্রিলান্সার ডট কম এটা হচ্ছে বেস্ট বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন নিয়ে যারা নতুন আসে সাধারণত প্রত্যেকটা মানুষ যখন অনলাইনে ফ্রিলান্সিং করতে হয় তখন তাদের প্রথম যে উদ্দেশ্যটা থাকে তারা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে হচ্ছে আসতে চায় কারণ তাদের গ্রাফিক্স ডিজাইনটা একটু ইজি মনে হয় কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা আসলে সবচেয়ে কঠিন একটা পার্ট কিন্তু ফ্রিলান্সিংয়ের বাট প্রথম যখন আসে তখন সে মনে করে যে আমি যতটুকু জানি এটুকুই হচ্ছে বেস্ট গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু মার্কেটে আপনার তুলনায় বিশেষ করে নতুন যারা আসে তাদের তুলনায় অনেক হাই ডিমান্ডেবল ফ্রিলান্সার থাকে যাদের ডিজাইনগুলো অনেক ভালো হয় এবং এই ডিজাইনগুলো দেখা যাচ্ছে যে চলে আপনারটা আসলে চলবে না এই জন্য প্রথমত আপনাকে কন্টেস্ট বা আপনার মতো আরও যারা ফ্রিলান্সার আছে বড়ো বড়ো বেস্ট ফ্রিডান্সার আছে তাদের সাথে বিট করতে হবে বিট করে আপনাকে টিকে থাকতে হবে দেন এরপর যদি আপনি টিকে থাকেন এরপর আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনি যে মার্কেট প্লেসে আপনি হচ্ছে বিট করতেছেন বা যে মার্কেট প্লেসে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন এই মার্কেট প্লেসটা কিন্তু আপনার জন্য পুরোপোক্ত হয়ে যাচ্ছে যেমন আমি যদি উদাহরণ দিই ফ্রিলান্সারের ফিলান্সারে যদি আপনি প্রথমে অ্যাকাউন্ট করেন আপনি কিন্তু বিট কিনতে হবে আপনাকে কিনে কিনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আপনি দেখা যাচ্ছে কাজ পাবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন না অনেক সময় লাগবে পেতে তো সেই জায়গা থেকে আপনি যদি প্রথম স্টেপে কন্টেস্টে অংশগ্রহণ করেন এরপর দেন আপনি দু একটা কন্টেস্টে উইনার হলেন দেন আপনার প্রোফাইলে কিন্তু কিছু রিভিউ চলে আসতেছে এরপর আপনি যদি বিট করেন দেন আপনি খুব সহজে কাজ পাবেন এর জন্য আপনার প্রথম স্টেপের কাজ হচ্ছে যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনাকে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে অংশগ্রহণ করা এবং সেখান থেকে আপনাকে প্রথমে রিভিউ কালেক্ট করা ফিডব্যাক কালেক্ট করা পজিটিভ ফিডব্যাক তাহলে আপনার পরবর্তীতে কাজ পেতে সুবিধা হবে তো আমি হচ্ছে একজন নতুন ফ্রিলান্সার আমি তার জাস্ট গ্রাফিক ডিজাইনার এবং তার জন্য আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো সেই প্রসেসটা দেখাবো এবং কনটেস্টে কীভাবে অংশ নিতে হয় এভ্রিথিং বিষয়টা আমি এখানে ডিসকাস করবো শুভরা পুরোপিডার সাথে সাথে আমি সাদ্দা মাসেল আপনার দেখছেন থ্রি জিবিটি থ্রি জিবিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা সো নাও স্টার্ট তো অ্যাট ফার্স্ট আপনি গুগলে গিয়ে লিখবেন ফিল ডট কম তাহলে আপনি এখানে চলে আসবেন দেন এখান থেকে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সাইন আপ দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করবেন এরপর আপনি এখানে হচ্ছে আপনার ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন অথবা আপনার যদি ফেসবুক থাকে আপনি ফেসবুক দিয়ে সরাসরি কানেক্ট করতে পারেন তবে আমি এটা রিকমেন্ড করি না কারণ ফেসবুক অনেক সময় ডিজিবল হয়ে যায় বা বিভিন্ন ধরনের ঝামেলা হয় এছাড়াও আপনি আপনার নিজস্ব নাম এখানে ব্যবহার করতে পারবেন না এজন্য আমি রিকমেন্ড করি আপনার ইমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন তো জাস্ট আপনি এখানে ইমেল দেবেন জাস্ট ইমেলটা এখানে দিলাম এরপর আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন দেন পাসওয়ার্ডের ভিতরে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশ বা বিভিন্ন ধরনের সাইন যে চিহ্নগুলো আছে এগুলো ইউজ করেন আমি একটা অ্যাড ইউজ করলাম প্রথমে টাইপ করে নিলাম এরপর একটা অ্যাডারেট ইউজ করলাম দেন এখানে টিক দেবেন তারপর জয়েন্ট ফিল্ড ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে একটা ইউজার নেমস হবে তো আমার ব্যক্তিগত দিকমেন্ট হচ্ছে আপনি একটি কিওয়ার্ড বেস ইউজার নেম ইউজ করতে পারেন যেহেতু আপনি গ্রাফিক্স ডিজাইনার হবেন অথবা আপনি ডাইরেক্ট আপনার নাম নাম ইউজ যদি হয় বেটার কিছু কিছু ক্ষেত্রে হবে না তো আপনি ট্রাই করবেন আপনার জায়গা থেকে একটা কিউআর ইউজ করার জন্য যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনার তো আপনি ডিজাইনার লিখতে পারেন ডিজাইনার উমুক বা ডিজাইনার সাদদাম এরকম লিখতে পারেন বা আপনি লিখতে পারেন গ্রাফিক্স ডিজাইনার এসে বা গ্রাফিক্স ডিজাইনের পর একটা সংখ্যা দিতে পারেন এরকমটা হলে সুবিধা যেটা হয় অনেক যারা ক্লায়েন্ট আছে তারা হচ্ছে ওখানে সার্চ করে গ্রাফিক্স ডিজাইনার লিখে সার্চ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রোফাইলটা সামনে আসে তবে নাম হলে কিন্তু আপনার ট্রাস্টটা বেশি হয় কাজ পাওয়ার আবার একটু বেশি থাকে হয়তো বা ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাচ্ছে কিন্তু নামের ক্ষেত্রে যে সুবিধাটা হয় নাম যদি আপনার নামটা যদি প্রোফাইলে থাকে তাহলে বেশি সাজেস্ট করে ক্লায়েন্টরা মনে করেন এটাকে আপনার বেশি ফেভার করে তো সেই জায়গা থেকে আপনি ফার্স্টে ট্রাই করবেন নাম দেন সেকেন্ডলি না হলে আপনি হচ্ছে ইউজ করবেন আপনার কোনো ওয়ার্ড ইউজ করবেন আমি যেরকমটা বললাম দেন এরকমটা নিয়ে আপনি চাইলে এখানে অন্য আরও কোনো একটি ওয়ার্ড ইউজ করতে পারেন কারণ এই নামটা নেবে না এখানে সাজেস্ট করতেছি এই ধরনের একটা নাম নিতে বলতেছে কারণ অলরেডি মেহেদি নামের হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে ডি ভি ইউজ করবো তো আমরা কিন্তু দুইটা ওয়ার্ড বড়ো হাতের রক্ষর ইউজ করেছি যাতে আমাদের ডিভাইডটা বোঝা যায় দেন এর হচ্ছে এখানে বলতেছে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যান্ড হায়ার আমরা বলতে এখানে কাজ দিতে আসিনি কাজ করতে আসছি তাই আমরা উপরেরটা সিলেক্ট করব নাও এখান থেকে আমাদেরকে স্কিল সিলেক্ট করতে হবে তো মোস্ট অফ দ্য কেস যে প্রবলেমটা নতুনটা করে অ্যাকাউন্ট করার সময় সেটা হচ্ছে এখান থেকে সে অনেকগুলো স্কিল সিলেক্ট করে ফেলে আপনাকে এখান তো অনেকগুলো স্কিল সিলেক্ট করলে হবে না আপনাকে যেটা করতে হবে জাস্ট স্পেসিফিক আপনি যেটা কাজ করবেন সেটা সিলেক্ট করতে হবে যেমন আপনি ধরেন লোগো ডিজাইন করবেন এখন মনে করেন আপনি লোগো ডিজাইনটা পারেন ভালো আপনি দেখা যাচ্ছে অন্য আরও অনেক স্কিল ইউজ করতেছেন যেমন হচ্ছে ওয়েব ব্যানার হতে পারে ওয়েব ডিজাইন হতে পারে এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট না কেন পারফেক্ট না যখন আপনি লোগো ডিজাইনের জন্য আপনি আসছেন তখন যখন আপনি ডিজাইন আপনার কিওয়ার্ড ইউজ করবেন তখন অনেক ক্লায়েন্ট আছে গ্রাফিক্স ডিজাইন বলে সার্চ দেবে দিলে আপনার প্রোফাইল যাবে সে ঢুকবে ঢুকে দেখা যায় আপনার এখানে কিছু পোর্টফোলিও আসতে আসছে লোকর তো তখন ক্লায়েন্ট দেখা যাচ্ছে আপনারা কাজ দেবে না চলে যাবে এই যে প্রোফাইলটা আপনার ওপেন হলো এখান থেকে মনে করেন একটা ডেন্সিটি বেড়ে যায় আপনার প্রোফাইলের উপরে যাওয়ার ফলে দেখা যায় একটা সময় আপনার প্রোফাইলটা সই করে না ক্লায়েন্টের সামনে এই জন্য আপনার স্পেসিফিক আপনি কাজ যেটা পারেন একটা কাজ পারলে সেই একটা কিওয়ার্ড আপনি ইউজ করবেন করে দেন আপনি মার্কেট প্লেসে থাকবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে কাজ পাবেন তো আমরা এখান থেকে ডিজাইন রিলেটেড কিওয়ার্ডই সিলেক্ট করবো স্টার্টিং পয়েন্টে এরপর এটা আপডেট করা যায় যে কোনো সময় আপনি আপডেট করতে পারবেন যখন আপনি ওয়েব নিয়ে কাজ করবেন ওয়েব ওয়েবের কিওয়ার্ড ইউজ করবেন আবার আপনি যদি চান যে না আমি রাইটিং নিয়ে কাজ করবো আপনি অন্য কিওয়ার্ড রিমুভ করে দিয়ে রাইটিং ইউজ করবেন তো আপনার নামটা যদি ঠিক থাকে যেন আপনি যে কোনো কিওয়ার্ড যখন তখন ইউজ করতে পারবেন যদি আপনার পোর্টফোলিও থাকে তো এখানে আমি ডিজাইনটা ইউজ করবো আমি জাস্ট ডিজাইন ডিজাইনের মিডিয়াতে যাচ্ছি যাওয়ার পর আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড পাবো যেমন গ্রাফিক্স ডিজাইনের এখানে জব রয়েছে সতেরোশো চব্বিশটা আমি জাস্ট এই কিওয়ারটা মানে এই স্কিলটা নিচ্ছি এবং ওয়েব ডিজাইন এই ডিজাইনের ভিতরে কিন্তু ওয়েব ডিজাইন বাট এখানে ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার এর আন্ডারে ওয়েব ডিজাইন ব্যাডে আছে কিন্তু আমি কিন্তু ওয়েব ডিজাইনার না আমি শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনার আমার ফটোশপ এবং ইলেস্টাটারের উপরে আমার মোটামুটি নলেজ আছে আমরা আমি কিন্তু এইটা করতে পারি তো আমরা কি করবো এখানে আসার পরে জাস্ট এখান থেকে গড়ে দিয়ে দিচ্ছি যেমন এখানে সব আছে আপনি গড়ে দিয়ে দিচ্ছেন যে মনে করছেন আপনি তো এই কাজগুলো জানেন না আপনি যে কাজটা স্পেসিফিক জানেন যে কাজে আপনি মনে করেন যে এই কাজটা আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন সেটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করবেন আপনি একটা আইডেন্টিফাই করেন জাস্ট অনলি লোগো ডিজাইনটা আইডেন্টিফাই করেন করেন্ট আপ কারণ গ্রাফিক্স ডিজাইনার যখন নেবেন তখন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে সবগুলো চলে আসতেছে অলরেডি আবার একটা জিনিস কিন্তু এখনও যদি আপনি শুধু একটা সিলেক্ট করেন তাহলে কিন্তু কিছু প্রবলেম আবার আসে সেটাও একটু বলে রাখি সেটা হচ্ছে মনে করেন কোনো ক্লায়েন্ট কোনো একটা জব পোস্ট করলো তো সেই জবে দেখা যাচ্ছে সেই গ্রাফিক্স ডিজাইন এই কিওয়ার্ডটা সাজেস্ট করিনি তার যে ই আছে জবের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে সিলেক্ট করিনি সেক্ষেত্রে কিন্তু এই জব আপনি পাবেন না আপনার সামনে আসবে না আবার আপনি যখন এই জবের জন্য প্রোপোজাল পাঠাবেন জবের জন্য যখন আপনি বিট করবেন তখন যদি আপনার প্রোফাইলে এই সেম সেমিলার টাইপের কিওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনার যে বিটটা থাকবে এটা কিন্তু অনেক নিচে থাকবে এই জন্য চেষ্টা করতে হবে যে গ্রাফিক্স ডিজাইন যখন আপনি আসবেন তখন গ্রাফিক্স ডিজাইন যত ধরনের কিওয়ার্ড আছে সবগুলো ইউজ করার জন্য কিন্তু দিকে গেলে হবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং গ্রাফিক্স ডিজাইনে যখন আসবেন তখন গ্রাফিক্সের যত ধরনের কাজ আছে সবগুলো আপনি ভালোভাবেই শেখার ট্রাই করবেন বিশেষ করে আপনি মিনিমাম ট্রাই করবেন এবং মিনিমাম আপনি দুই থেকে তিনটা কাজে খুব ভালো মানের এক্সপার্ট হবেন যদি আপনার কাজ দেয় সেই তিনটা কাজ যেন ব্যাক না হয় কারণ কোনো কারণে যদি আপনার অর্ডার ক্যান্সেল হয় বা ব্যাক হয় বা ক্লায়েন্ট সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা পরবর্তীতে কিন্তু জিরোতে নেমে আসবে এরকম একটা অবস্থা তবে এখানে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলাম এবার ফটোশপ দিয়ে আমি কাজ করব ইলাস্টার দিয়ে কাজ করব লোগো ডিজাইন করব ভিডিও সার্ভিস আমি দেব না ফটোশপ ডিজাইন আমরা ইউজ করতে পারি থ্রি ডি মডেলিং আমি পারি না এর সাথে যাই বাট আমি কিন্তু এ কাজ পারি না সুতরাং আমি দেবো না আফটার ইফেক্ট দেবো না থ্রি ডি আমরা এটা পারি না দেবো না এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের কাটা কাটাকিটির কাজ বাট আমরা দেবো না অ্যানিমেশনটা আমরা ইউজ করতে পারি তারপর ভিডিও প্রোডাকশন দেবো না এটা আমরা দেবো না ফটো এডিটিং আমরা ইউজ করবো আমরা ফটো এডিটিং পারি তারপর হচ্ছে বিল্ডিং আর্কিটেকচার মানে যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে ডিজাইন ডিজাইনগুলো হয় এই জাতীয় কাজ এগুলো আমরা দেবো না ভিডিওগ্রাফি থ্রি ডি ডিজাইন আমরা পারি না এটা কিন্তু মনে হয় যে সহজ কিন্তু কাজ কিন্তু আমরা জীবনেও জানি না অথচ দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে এটা আপনি সিলেক্ট করে বসে থাকবেন এর জন্য আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না দেন আমরা ব্যানার ডিজাইন সিলেক্ট করবো বসিও সিলেক্ট করবো দেন এরপর আমরা ফটোশপ সিলেক্ট করবো কভার প্যাকেজিং এটা আমরা পারি বিজনেস কার্ড আমরা পারি ফ্লায়ার ডিজাইন পারি ফ্যাশন ডিজাইন এটা কিন্তু ডিফেন্ট ফিল্ড আনসারে শেখে যারা হচ্ছে গার্মেন্টসের যে ফ্যাশনগুলো থাকে যে গেঞ্জি টি শার্টের যে ডিজাইনগুলো থাকে স্পেসিফিক সেই মডেলগুলো ডিজাইন করার জন্য কিন্তু এই ডিজাইনটা এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে বাট স্পেসিফিক গ্রাফিক্স ডিজাইনরা কিন্তু এগুলো শেখে না এটা শেখার জন্য আলাদা এটা আলাদা সেকশন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আলাদা একটা পার্ট ইউটিউব ভিডিও এডিটিং আমরা দেব না অ্যাডবি ফটোশপ আমরা এটা ইউজ করবো অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন আমরা এটা ইউজ করবো না এটা কিন্তু আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারি বাট আমরা কম পারি কাজটা তাই আমরা দেব না পোস্টার ডিজাইন আমরা এটা ইউজ করব অ্যাডিলুংয়ের কাজ আমরা পারি কারণ ফটোর কাজ যেহেতু পারি প্রোডাক্ট ফটোগ্রাফি আমরা যেহেতু ক্যামেরা আছে আমরা তো ক্লায়েন্টের বাড়ি ফটো উঠাতে যাতে পারবো না সুতরাং ওটা আমাদের কাজে লাগবে না ইমেজ প্রসেসিংটা আমরা ইউজ করতে পারি ফটো রিটাস্কিং ইউজ করতে পারি তো এখানে আমরা বিশটা স্কিল ইউজ করতে পারবো অলরেডি উনিশটা হয়ে গেছে আমরা দেখি আর ভালো কোনো স্কিল আমাদের জন্য হয় কি না অ্যাপ ডিজাইন করতে পারবো না ওয়াটপ্রেজ ডিজাইন এটাও ডিজাইনের ভিতরে বাট ওয়েবসাইট ডিজাইনের আন্ডারে চলে যাচ্ছে ফটো নেব না ক্যানভা ক্যানভাটা আমরা ইউজ করব কারণ আমরা ফটোশ্যুট দিয়ে কাজ করি অনেকে আছে অনেক ক্লায়েন্ট আছে তারা ক্যানভা দিয়ে করার জন্যে আসে সেম কাজটা আমরা ফটোশপ দিয়ে করতে পারবো তাই ক্যানভাটা আমরা ইউজ করবো তো আমাদের অলরেডি বিষটা নেওয়া হয়ে গেছে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করি মানে কোনো সার্ভিস কিনি ফিলান্সার ডট কম থেকে তাহলে আমরা আরও অনেক আরও বিষটার মতো বা আরও তার বেশি আমরা এখানে আমরা আরও বেশ কিছু স্কিল এখান থেকে নিতে পারবো তো আমরা এইগুলো নিচ্ছি মেন যেগুলো আমাদের কিন্তু মেনগুলা নেওয়া হয়ে গেছে এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলি যারা প্রথম লেভেলে এখানে অ্যাকাউন্ট করে তারা কিন্তু এসে আপনার মনে করেন গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে দেয় এখানে অনেক ক্যাটাগরি আছে যেগুলাতে মনে করেন তারা সিলেক্টই করে না যেমন এই তিনটা জব আছে ধরুন দেখা যাচ্ছে যে সিলেক্টই করিনি কারোর কাছে এই জব যাচ্ছে না ক্লায়েন্ট পোস্ট করেছে জব কিন্তু যাচ্ছে না এই জব করার জন্য লোক ক্লায়েন্ট খুঁজে আছে হননি অথচ আপনি কাজ পাচ্ছেন না এরকম ধরনের প্রবলেমে কিন্তু হয় সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো যাই হোক আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের ফেসবুকটা কানেক্ট করতে হবে তো এই মুহুর্তে মেয়েদের ফেসবুক আমার কাছে নেই তাই আমি এখানে কানেক্ট করতেছি না ওটা হচ্ছে ওর অ্যাকাউন্টে এডিট করে কানেক্ট করে নেবে এবং লিঙ্ক ইন অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্ট অবশ্যই কানেক্ট করবেন তো আমি এখানে কানেক্ট করতেছি না জাস্ট স্কিপ এরপর হচ্ছে প্রোফাইল পিকচার আমার কাছে অলরেডি প্রোফাইল পিকচার রয়েছে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ আমার কাছে ক্যামেরা নেই তো নো থ্যাংকস আমরা পরের পাশে ইসে যাই করবো এখন হচ্ছে ফুল নেম আমি জিমেল থেকে নামটা কপি করে নিচ্ছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এইটা আপনার প্রয়োজন হবে কিন্তু আপনার টাকা উত্তোলনের ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে তবে এটা চেঞ্জ করা যায় তবে আমি সাজেশন করি আপনি ফার্স্ট টাইম যখন আসবেন তখন ভালোভাবে সাজাই গুছাই আসবেন এগুলো তৈরি করে নেবেন ফটোটা কিন্তু আমাদের কাছে আসে আমরা একটু পরে সেট করব দেন এরপর হচ্ছে আপনার যে স্কিল বা আপনি যে কাজটা করেন তার উপরে এখানে আপনার শিরোনাম এবং তার উপরে ডিটেলস তো এই ডিটেলস সমুদ্র আমি এখানে জাস্ট কিছু লিখে নিলাম এখানে হচ্ছে আমি মেগা গ্রাফিক্স ডিজাইনার এটুকু হচ্ছে আমার মেইন সির নাম রাখলাম এবং সামান্য একটু ডিটেলস এখানে লিখলাম খুব সংক্ষেপে এজ এ সবটা বর্ণনা করলাম এরকমটা আপনি জাস্ট লিখে নেবেন নিয়ে হচ্ছে আপনি জাস্ট নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে আপনার অরিজিনাল বার্থডে আপনার জন্ম তারিখটা যেটা সঠিক আপনার আইডি কার্ড এনআইডি কার্ড আছে সেটা দেবেন কারণ এটা কিন্তু প্রয়োজন হয় যদি অ্যাকাউন্ট লক হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার প্রয়োজন হবে দেন এখানে আমি জন্ম তারিখটা দিচ্ছি বাট আমার প্রাইভেসির সাথে আমি এটা একটু হাইড রাখতেছি এই জায়গাটা এবং এইখানে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন তো আমি এখানে বাংলাটা হচ্ছে আমার মাদার ল্যাঙ্গুয়েজ এটা রাখবো পাশাপাশি আমি এখানে ইংলিশ যুক্ত করবো এটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট দেন এরপর আপনি যদি অন্য কোনো ভাষা ইউজ করতে চান আমি রিকমেন্ড করি আপনি আরও দু একটা ভাষা এখানে ইউজ করেন যেমন ফ্রান্স ইউজ করতে পারেন কারণ ফ্রান্সের একটা হিউজ কাজ থাকে তো ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি বুঝবেন না তো সেক্ষেত্রে আপনাকে গুগল ট্রান্সলেট করতে হবে এবং অ্যান্সারগুলো গুগল ট্রান্সলেট করে দিতে হবে একটা ক্লায়েন্ট বুঝতে পারবে না আপনাকে এভাবে ইউজ করতে হবে তো আমি এখানে ফ্রান্স লিখব ফ্রান্সিস তো আমি আমার নিজের প্রোফাইলও আমি এই তিনটে ভাষা ইউজ করি সব সব প্রোফাইলগুলোতে দেন নেক্সটে যাবেন তারপর এখানে অ্যাড্রেস আপনার যে এনআইডি কার্ডের যে অ্যাড্রেস আছে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে ইউজ করবেন তো আমি আমার প্রাইভেসির সাথে এই জায়গাটা ব্লার করা থাকতেছে দেন এরপর আপনি হচ্ছে এখানে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনার স্পেসিফিক অ্যাড্রেস যেটা আপনি দেবেন সেটা দেবেন এটা আপনি পরে এডিট করে আপনার স্পেসিফিক অ্যাড্রেসটা দিয়ে দেবেন প্রথম অবস্থা এখানে সিলেক্ট করতে হবে ড্রপডাউন থেকে দেন এখানে আপনার পোস্ট কোডটা আপনি ইউজ করবেন তো আমার পোস্ট কোড এখানে দিয়ে দিচ্ছি বাট আমার ব্যক্তিগত সিকিউরিটি পারপাসে আমি এই পেজটা ব্লার করে দিচ্ছি আপনারা এটা নিশ্চয় বুঝতে পেরেছেন দেন নেক্সট তারপর হচ্ছে আপনার ইমেলে একটা ইমেল যাবে যে মেলটা মেলে একটা লিঙ্ক থাকবে যেখানে ক্লিক করতে হবে তো আমি ফোন থেকে লিঙ্কটাতে জাস্ট ক্লিক করতেছি আপনি এটা বুঝতে পারবেন ইমেলে যখনই যাবেন আপনি দেখতে পাবেন ওই মেলটা মেলে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট কনফার্ম করে দেবেন দেন ভেরিফাই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এরকম চলে আসবে দেন এরপর আপনি নেক্সটে যাবেন নেক্সট যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড যুক্ত করতে হবে তো আমাদের এই মুহূর্তে পেমেন্ট মেথড নেই তো আমরা এটা এই মুহূর্তে যুক্ত করবো না তবে এটা যুক্ত করলে কিছু বেনিফিট আছে সেটা আমি হোম পেজে গিয়ে দেখাচ্ছি আমরা জাস্ট এখানে স্কিপ নাম্বার একটা বাসন আছে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা জাস্ট এরপরে চলে যাবো হচ্ছে আবার স্কিপ্ট স্ক্রিপ্টে ক্লিক করার আমাদের প্রোফাইলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমরা এখানে হিউজ অ্যামাউন্টের টাকা জব দেখতে পাবো এ পাশে একটা পপ চলে আসছে হচ্ছে মেসেজের জন্য ক্লায়েন্ট আমাদেরকে যখন মেসেজ দেবে তখন হচ্ছে এখানে মেসেজটা আমরা দেখতে পাবো এবং অ্যান্সার দিতে চ্যাট বক্স এরপর এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে প্রোফাইল এখানে আমার নাম দেখাচ্ছে এখানে ক্লিক করে দেন এখান থেকে চলে যাবো হচ্ছে ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলে গিয়ে আমরা এখানে ছবি সেট করবো এই এডিট প্রোফাইলে যাব গিয়ে আমরা এখান থেকে ছবি সেট করব চুজ এরপর আমার ছবি অলরেডি ডাউনলোড করা রয়েছে যে এই ছবিটা আমি ইউজ করবো তো ছবিটা হচ্ছে স্কোয়ার করে নিতে হবে তো আমি রাইট বাটনে ক্লিক করে এটা স্কোয়ার করে নিচ্ছি মানে একটু কেটে নিচ্ছি এখান থেকে আমি মোটামুটি এরকম রাখবো দেন আমি কন্ট্রোলের স্পেস করলাম তাহলে ওটা আমার সেভ হয়ে গেল এরপর আমি জাস্ট ক্লিক করে এখানে দেখিয়ে দেব তারপর এখানে আসার পর আপনি এখান থেকে আরেক কার্ড দিতে পারবেন মানে কার্ড যেটাকে বলে এটা আপনি বেশ সাজিয়ে গুছিয়ে নেবেন কীরকমটা দিলে ভালো দেখা যায় তো যাই হোক আমরা এতটুকু রাখলাম দেনের পর আমরা এখান থেকে নিচে এসে সেট প্রোফাইল পিকচারে ক্লিক করব তাহলে এই প্রোফাইল পিকচারটা আমাদের সেভ হবে পাটাপাটি পিকচার ঠিক এরকম টাইপের পিকচার হতে হবে পিকচার দেখে যেন মনে হয় যে আপনি একজন ফ্রিলান্সার যে অন্য কোনো কাজকাম করেন না এরপরের নিচে আসে আওয়ারলি রেট আপনি কত টাকা হলে আপনি এক ঘন্টা কাজ করবেন তো সাধারণত এখানে অনেক ক্ষেত্রে অটোমেটিক অর্ডার চলে আসে সেই জায়গা থেকে আমি সাজেশন করব আপনি এখানে রেটটা একটু বাড়িয়ে রাখবেন যেমন আমি হচ্ছে চোদ্দো ডলার হলে পার আওয়ারে কাজ করব দেন চোদ্দো ডলার সিলেক্ট করলাম এরপর সব কিছু যে ঠিক থাকে আমি এখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি এটা একটু ভালো লাগে দেন এরপর সেভে ক্লিক করবো তাহলে আমার এই চোদ্দো ডলার পার আওয়ারে এবং আমি নোড়াইল বাংলাদেশ থেকে জয়েন করেছি এবং আমার জয়েন ডেট দেখাচ্ছে সব কিছু ওকে আছে এরপর এই পাশে কিছু জিনিস আপনি দেখতে পান এইগুলো আপনাকে ঠিক করতে হবে সব প্রথম হচ্ছে ফেসবুকটা কানেক্ট করতে হবে কানেক্ট করলে আপনার একটি পয়েন্ট দেবে মোটামুটি প্রোফাইলটা হানড্রেড পার্সেন্ট করতে হবে এবং আপনার যে মেন যে স্কিলগুলি সেগুলো আপনি এই সাইডে দেখতে পাবেন তো এখান থেকে আমি যেগুলো করতে পারবো সেটা হচ্ছে এইটা এই মুহুর্তে আপনি করতে পারবেন না এটা করতে হলে আপনাকে কিছু কাজ আছে সেগুলো আমি দেখাচ্ছি পেমেন্টটা আমরা করতেছি না ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করবো তো আমি আমার সিকিউরিটি পারপাসে ফোন নাম্বারটা হাইড রাখতেছি যখন ফোন নাম্বারে ক্লিক করলাম তখন এরকম চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে পয়েন্টগুলো দেবে তার মানে আমাকে মিনিমাম গুড হতে হবে গুড হলে দেন আপনার প্রোফাইলটা পারফেক্ট হবে তো এক ফোন নাম্বার আমি এক ফোন নাম্বারের এই সেকশনটা একটু ভিডিওটা স্ট্রাপ রাখতেছি আমি হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিলাম এখন আমার পনেরো হয়েছে এরপর হচ্ছে ফেসবুক কানেক্ট করলে বিজ দেবে এবং লিঙ্কড ইন কানেক্ট করলে বি দেবে এবং এখানে ক্রেডিট কার্ড কানেক্ট করলে পঞ্চাশ হবে তার মানে এটা যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনার মাথায় চলে আসবে তো এইটা এই মুহুর্তে আমাদের ক্রেডিট কার্ড নেই যদি আপনাদের কাছে পে ইয়ারের কোনো কার্ড থাকে তাহলে আপনারা এখানে ইউজ করতে পারবেন টাকা থাকা লাগবে না মেবি বিশ পঁচিশ সেন্ট থাকলে হয়ে যাবে আর অন্য কোনো কার্ড আপনি ইউজ করতে পারবেন না কারণ এটা ভেরিফাই করে তবে আপনার যদি কোনো কার্ড থাকে আপনি ট্রাই করতে পারেন সেটা নেয় কি না তবে ফেক কার্ডটা এখানে ট্রাই না করার জন্য আমি রিকমেন্ড করি তো ওকে দেন এরপরে আপনি যেটা করবেন আবার প্রোফাইলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম নাও ফ্রি এইখানে একশো বিট দেবে আপনি যখন কার্ডটা কার্ডটা ইউজ করবেন এখানে টাকা লাগবে না জাস্ট ফার্স্ট টাইম এক মাসের জন্য ফ্রি এবং এখানে আশিটা স্কিল আপনি যুক্ত করতে পারবেন যেখানে আমরা বিশটা যুক্ত করেছিলাম এবং আরও কিছু জিনিস পাবেন এরপর এখানে হচ্ছে প্রোফাইল যদি আপডেট করতে চান এখানে যাবেন প্লেস ইউর ফার্স্ট বিট এখানে যাবেন বিট করার জন্য এবং ইমেল অলরেডি আমরা ভেরিফাইড করেছি দেন আমরা আবার প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমাদের দুইটা ভেরিফাইড দেখতেছেন আর এখানে ফেসবুক কার্ড করলে একটা ভেরিফাইড হয়ে যাবে এবং আইডেন্টিটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ভেরিফাই করতে হবে এটা একটু ক্রিটিক্যাল এটার বিষয়ে আলাদা একটা ভিডিও হবে এই ক্লাসে এটা পসিবল না দেনের পর এখানে হচ্ছে ফিল্ড এখানে যদি জয়েন করতেন এখানে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং এর জন্য টাকা লাগবে এই মুহূর্তে আপনি পারবেন না নতুন জন্য এই যে দেখাচ্ছে এখানে আর তাছাড়া আরও কিছু আইডেন্টি ভেরিফিকেশনটা করে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই যে এইগুলো আপনাকে সব এরকম গ্রিন হতে হবে যেমন আইডেন্টি ভেরিফাই হতে হবে তারপর হচ্ছে স্কিল অল ওভার মানে টপ তিন পার্সেন্ট ওভারঅল র্যাঙ্কিং অন মোর অফ ইউর স্কিল তার মানে আপনি যে স্কিলগুলো যুক্ত করবেন তার উপরে কিছু কাজ থাকা লাগবে এরপর আরেকটা রয়েছে হচ্ছে কমপ্লিট একটা টেস্ট দিতে হবে তো এই টেস্টের টেস্ট কীভাবে দিতে স্কিল টেস্ট এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা জাস্ট ভিডিওটা প্লে করবেন এখানে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো সেম হয় ভিডিওটা আপনার ফোন থেকে প্লে করবেন দেন এরপর আপনারা এখানে অ্যান্সার দিতে চলে যাবেন আমার চ্যানেল অলরেডি ভিডিওটা আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তাহলে এটা আপনাদের পাস হয়ে যাবে দেন এ হচ্ছে আপনার প্রোফাইলের কাজ শেষ এরপর আপনার প্রোফাইলে আর আপাতত কিছু করা লাগবে না এরপর আপনি জবের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই জাস্ট সামথিং এবং কন্টেস্টে কীভাবে অংশগ্রহণ করবেন সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই তো এখানে যদি আপনি কাজটা রাখেন তাহলে এখানে যে মেনুগুলো পাবেন প্রজেক্ট আপনার যে প্রজেক্টগুলো আছে সেখানে এখানে দেখতে পাবেন কনটেস্ট তারপর আপনি কনটেস্টে যুক্ত হতে পারবেন এবং এখানে ফ্রিলান্সার যদি আপনি কোনো ফিলান্সারদেরকে খোঁজ করেন কাজ দেওয়ার জন্য সেটা এখানে দেখতে পাবেন এবং এখানে রয়েছে হচ্ছে ভেরিফাইড বাই ফ্রিলান্সার তারপর হচ্ছে ফ্রিল্যান্সার এবং হচ্ছে মেম্বারশিপ এগুলো যদি আপনি পার্সেস করেন যেমন এই যেটা পার্চেস করতে চাচ্ছিলাম আর এটা অবশ্যই এক মাস ফ্রি এবং পরের মাস থেকে কিন্তু ক্রয় করা লাগবে মানে এটা যদি ক্রয় না করেন তাহলে আপনি বিট পাবেন এই যে বিট একশো বিট তার মানে আপনি একশোটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনাকে অবশ্যই দরকার এখন এই মুহূর্তে আমার কয়েকটা ফ্রি দেওয়া দিছে একটা দুটা প্রতি মেবি ফিরি দেবে প্রথমে অ্যাকাউন্ট করলে এরপর হচ্ছে আমরা কন্টেস্টে আমরা দেখব মূলত এরপর আমরা চলে যাব হচ্ছে এই পাশে এখানে আপনার যে ফেভারিট এগুলো আছে সেগুলো থাকবে এবং পাশে হচ্ছে গ্রুপ এগুলো আপনার প্রয়োজন নেই ইম্পর্টেন্ট না তো আমরা প্রোফাইলে গিয়ে কিছু স্কিলের কিছু ব্যাপার সেপার আছে যেগুলো যুক্ত করতে এখানে কিছু পোর্টফোলিও যুক্ত করতে হবে আমি একটি ডিমি অ্যাকাউন্ট দেখাই আমার এই যেমন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পোর্টফোলিও আইটেম এই যে সেকশনটা আর এটা হচ্ছে আপনার এই সেকশনটা তো হচ্ছে গুলো আপনাকে যুক্ত করতে হবে যেমন এখানে লোগো ডিজাইন আপনি করেন টেক্স লোগো ডিজাইন তার মানে এখানে টেক্সের যে লোগোগুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে এই যে ধরেন দুইটা তিনটা লোগো দেওয়া আছে টেক্সের লোগুগুলো এরকম ডিজাইন হয় এরকম আপনার দিতে হবে এবং ছোটো একটু ডিসক্রিপশন দিতে হবে এই ডিসক্রিপশনটা আপনার যে ডিসক্রিপশন প্রোফাইল আছে সেটা ইউজ করতে পারেন এরপর আপনি ধরেন এসিও করেন এসিওর জন্য আপনি যেগুলো দেবেন মানে আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলের উপরে পৃথক পৃথক পোর্টফোলিও যুক্ত করবেন এখানে আপনি অনেকগুলো যুক্ত করতে পারেন যদি ম্যানেজার যাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে এই যে অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করবেন দেনের এরপর হচ্ছে আপনি কী যুক্ত করবেন যেমন লোগো ডিজাইনের ক্ষেত্রে ইমেজ হবে তো আপনি ইমেজ ইউজ করবেন যদি আর্টিকেল রাইটার হন তাহলে আর্টিকেল হবে কোডিং যদি আপনি কোডিং এক্সপার্ট হন আপনি প্রোগ্রামার হন কোডিং ইউজ করবেন দেন এরপর আপনি ইমেজ যদি হয় ইমেজের টাইটেল দেবেন দেন আপনার যে লোগো এখানে জাস্ট লিখতে পারেন যে টেক্সট লোগো আমি যেমনটা লিখে রাখছি এরপর আপনি শর্ট একটা ডিসক্রিপশন যেটা প্রোফাইল আছে সেম ডিসক্রিপশনটা এখানে ইউজ করতে পারেন চাইলে নতুন কিছু লিখতে পারেন দেন এরপর এখান থেকে আপনি স্কিল সিলেক্ট করবেন যেমন এখানে যখন লোগো হবে এখানে চারটে সিলেক্ট করা যায় লোগোটা আপনি ডিজাইন করবেন কি দিই রাস্টাটার দিয়ে আর কি হতে পারে গ্রাফিক্স ডিজাইনটা হতে পারে ফটোশপটা হতে পারে এখানে আমরা যেহেতু যে স্কিলগুলো আমরা যুক্ত করেছিলাম তখন কিন্তু আমরা এই যে স্কিলগুলো এখানে আসে এখান থেকে যুক্ত করেছিলাম যে ফটোশপ এই চারটি আমাদের হয়ে গেছে মেবি একটা একটা দেওয়া যাবে এখনো ইলাস্ট্রেটার ফটোশপ এই পাঁচটা দেওয়া যাবে এই পাঁচটা দিয়ে জাস্ট আপনি সেভ দেবেন এখানে কিন্তু আপনাকে এই ফটোটা আপলোড করতে হবে যে লোগোর যে পোর্টফোলিওটা মানে আপনি প্রিভিউস ডিজাইন করেছেন সেই ডিজাইনটা যেটা দেখে ক্লায়েন্ট মনে করবে যেন আপনি কাজ পারেন এটা কিন্তু অনেক ভালো হতে হবে দিয়ে যা সেভ দেবেন দিলে হচ্ছে আপনার এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এরকমটা চলে আসবে এই যে এরকমটা চলে আসবে দেন এরপর আপনার প্রোফাইলে যদি রিভিউ থাকে ক্লায়েন্ট রিভিউ দিলে সেগুলো এখানে দেখতে পাবেন এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে জাস্ট আপনি কোথায় এক্সপিরিয়েন্স আপনার আছে কিসের উপর এক্সপেরিয়েন্স আছে সেই বিষয়গুলো এখানে ডিসকাস করবেন এখানে হচ্ছে আপনার এডুকেশন ডিসকাস করবেন এরপর কোয়ালিফিকেশন ডিসকাস করবেন যদি আপনার কোনো অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড থাকে কোনো মার্কেট প্লেস থেকে সেটা আপনি এখানে যুক্ত করতে পারেন আর এটা প্রয়োজন নেই বাদ তো এই হচ্ছে আপনার এরকমটা ভেরিফাই হতে হবে পেমেন্ট ভেরিফাই হতে হবে এরপর হচ্ছে ফোন ভেরিফাই ইমেল ভেরিফাই ফেসবুক ভেরিফাই আইডেন্টিটি ভেরিফাইড এটা আমার এটা আসলে এখানে কাজ করা হয় না তাই এটা আর করা হয়নি এভাবে ফেলানো আছে দেন তাহলে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে এগুলো কীভাবে করবেন তো আমি যদি একটু নিচে যাই এক্সপিরিয়েন্স এখানে এক্সপিরিয়েন্সে যদি ক্লিক করি তাহলে টাইটেল কি এক্সপিরিয়েন্স আছে তো আমার এক্সপিরিয়েন্স আছে লোগো ডিজাইন লোগো ডিজাইন দেন হচ্ছে কন কোম্পানি তো কোম্পানি আমি এখানে একটা কোম্পানি দিয়ে দিচ্ছি আমার নিজস্ব একটা কোম্পানি দিয়ে দিচ্ছি দেন স্টার্ট করেছেন কবে থেকে যেহেতু আমার নিজস্ব কোম্পানি তো এখানে চাইলে আপনি আপনার নিজের যে নাম আছে নামটা এখানে ইউজ করতে পারেন আপনার নিজের নামের একটা আইটি দিয়ে আপনি ইউজ করতে পারেন এটা যাসাই বাসাই করেন এটা জাস্ট ক্লায়েন্ট দেখে ক্লায়েন্ট দেখতে পাবে বা যারা আপনার প্রোফাইল ভিজিট করবে তারা দেখতে পাবে তো আমি এখানে হাসান আইটি দিলাম মেয়ে মুছে দিচ্ছি দেন স্টার্ট আমি স্টার্ট করছি মে থেকে আঠারো থেকে ইন্ডোইসে এপ্রিল দু হাজার বাইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশে একটু পিছু দিলাম দেন যদি আপনার কন্টিনিউ থাকে তাহলে আপনি কাজ করতেছেন এখন এই কোম্পানিতে তাহলে হচ্ছে এই টিকটা দেবেন না যদি কাজ না কাজ শেষ হয়ে যায় তাহলে এটিকটা দেবেন এই দিলে এটা কিন্তু থাকবে না তো আমি শেষ করে করেছি কোম্পানির কাজ শেষ করেছি তাই আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি টিকমার্ক দিচ্ছি না একটা সামারি দেবেন আপনি সেখানে কী কাজ করেন এটা হচ্ছে একটা অফলাইন বেসড একটা ইনস্টিটিউট যেখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয় সেখানে ধরেন আপনি কাজ করছেন সেই বিষয়ে একটা সামারি এখানে লিখবেন তো সামারিটা আপনি প্রোফাইলে যে সামারি আছে সেম সামারিটা আপনি এখানে ইউজ করতে পারেন এরপর আপনি এটা এখানে লিখে নেবেন তো আমি হচ্ছে আমার প্রোফাইলে যেটা আছে সেটা ইউজ করতেছি দেন এরপর আপনি সেভ দেবেন দিলে আপনার এক্সপিরিয়েন্সটা এখানে যুক্ত হয়েছে আপনি চাইলে এরকম একাধিক এক্সপিরিয়েন্স এখানে যুক্ত করতে পারবেন যখন আপনি একাধিক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যখন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন এসিও নিয়ে কাজ করবেন মার্কেটিং নিয়ে কাজ করবেন তো পৃথক পৃথক আপনি এভাবে যুক্ত করে দেবেন দেন এরপর হচ্ছে অ্যাডুকেশন আপনার এডুকেশন কি সেটা আপনি এখানে যুক্ত করবেন তো আমার এখানে বাংলাদেশ এরপর আছে ইউনিভার্সিটি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো এখানে পাবেন এখানে আপনি বাংলাদেশের যে সকল ইউনিভার্সিটিগুলো আছে আপনি এখানে পাবেন এখান থেকে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা আপনি এখানে ইউজ করবেন আমি দেখি না নোলাইল আছে কি না নোলাইল নেই তো আমি খুলনা ইউজ করতেছি খুলনা এটা ইউজ করলাম দেন এরপর সেখানে ডিগ্রি তো এখানে ডিগ্রি দিয়ে দেবেন সাল দিয়ে দেবেন এটা আমি উনিশ ইউজ করতেছি সরি এটা আমি ষোলো ইউজ করবো এবং এখান থেকে আমি বিশ ইউজ করবো দেন এরপর সেভ দেবো তাহলে এটা আপনার যুক্ত হয়ে গেল ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স কোয়ালিফিকেশন যদি আপনার কোনো অ্যাওয়ার্ড টাওয়ার থাকে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন এটা ম্যানুটারই নয় এই দুটো ইম্পর্ট্যান্ট দেন এগুলো আমি আর দিচ্ছি না এটা আপনার প্রোফাইল হয়ে গেল এরপর আপনার এই বাকি কাজগুলো করার পরে কিন্তু আপনি এখানে কনটেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিটের জন্য জবের জন্য বিট করতে পারবেন তো জবের জন্য কীভাবে বিট করবেন একটু জাস্ট সামারি দিয়ে দিচ্ছি জাস্ট প্রোজেক্টে যাবেন প্রোজেক্টে গেলে আপনি এখানে হচ্ছে আপনার রেলিভেন্ট জবগুলো পাবেন দেখুন আই হ্যাভ ফুড ডেলিভারি অ্যাপ নিড টু সামসেন্স ওদের অ্যাপে কিছু চেঞ্জ করতে হবে ও এই পাশে আপনি দেখেন আপনি যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছিলেন যে স্কিলগুলো সিলেক্ট করছে সেগুলো এখানে দেখাচ্ছে তো আপনি এখানে সবগুলো স্কিলের কাজ আপনি জানেন না আপনি জানেন শুধুমাত্র লোগো ডিজাইন তো এখান থেকে এগুলো উঠে দেবেন এগুলো আপনি আবার দিতে পারবেন এখানে এসে জাস্ট আপনি এখান থেকে লোগো ডিজাইন ফটোশপ এলাকাটাকে এই তিনটে রাখলাম ফটো এডিটিংটাও রাখলাম বিজনেস কার্ডটাও রাখলাম কারণ আপনি যেগুলো বেশি পারেন সেইগুলোর উপরে বিট করবেন তাহলে দেখবেন যে আপনি এখানে আপনার এইগুলো পাবেন যেমন একটা লোগো তারপর হচ্ছে একটা মেনু টেম্পলেট মানে আপনার ওই যে ফ্লায়ার বা ব্রোশিওর এই টাইপের কিছু একটা ফটো এডিটিং প্রোডাক্ট ই কমার্স সাইটের জন্য মানে প্রোডাক্টের যে ফটো থাকে ই কমার্স সাইটে সেগুলো এডিটিং করতে হবে তো এখানে হচ্ছে চুয়াত্তরটা বিট আছে সত্তর ডলার দিবে এখানে হচ্ছে বারোটা ফটো এডিট করতে হবে মেবি এখানে সেরকম কিছু একটা লেখা আছে তারপর লোগো ডিজাইন একটা এটা হচ্ছে সাতষট্টি ইউএসডি বানোজটা বিট করছে তো এখান থেকে দেখে দেখে আপনি বিট করবেন তো আমি ফার্স্ট স্টেপে আপনাকে সাজেশন করব যে বিট করার জন্য আপনি ক্লায়েন্টের প্রোফাইল ভেরিফাইড আছে কিনা দেখে নেবেন যেমন উদাহরণস্বরূপ আমি এটা যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো এখানে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড নেই তার মানে এই জবের জন্য আমি বিট করবো না প্রথম স্টেপে কারণ আমার তো আসলে বিট কম ছয়টা বিড আছে আমার আর আমি যদি কার্ড যুক্ত করি তাহলে আরও কিছু বিড আমি এখানে পাবো এক্সট্রা বিড ফ্রি পাবো তারপর থেকে কিন্তু আপনি আর বিট পাবেন আপনাকে টাকা দিয়ে কিনতে হবে কিনে কিনে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে হবে তো এ একটা গেল পয়েন্ট এবং আরেকটা জব যদি ওপেন করি এই জবটা যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো হচ্ছে এখানে এই ক্লায়েন্টের সব ভেরিফাইড আছে যেমন তার ডিপোজিট করা ভেরিফাইড আছে পেমেন্ট মত ভেরিফাইড আছে তার মানে এই ক্লায়েন্টের এই কাজটা পাওয়ার সম্ভাবনা আছে বা এই ক্লায়েন্ট আসলে কাজ করাবে এই বারোটা ফটোর যে কাজটা তো চাইলে আপনি এটাতে বিট করতে পারেন এই জবে তবে আমি এখানে আমি দেখতে পাবো যে অন্যরা কে কী বিট করেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি চৌদ্দ জন চুয়াত্তর জন হচ্ছে এই জবটা পাওয়ার জন্য সে অ্যাপ্লাই করেছে তার মধ্যে একজন আছে একজন আছে এরা হচ্ছে টপ লেভেলের এখানে দেখতে পাচ্ছেন ব্যাজ আছে তাদের ইনকামের গ্রোথটা এখানে দেখাচ্ছে তাদের যে কাজ সাকসেসফুল রেটটা এখানে দেখাচ্ছে এবং সে কোন কান্ট্রি সেটা এখানে দেখাচ্ছে এবং সেই জবের জন্য বিট করার জন্য কী লেগছে সেটা আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে আপনি এগুলা যাচাই বাছাই করে দেন এরপরে হচ্ছে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সে প্রসেসটা দেখাচ্ছি এবং এগুলো সিল করা তার মানে এই যে লেখাটা এই লেখাটা যাতে আপনি না দেখতে পান এজন্য জন্য সিল করে রাখছে প্লাস এখানে যে বাজারটা আছে এই বাজারটা যাতে না দেখতে পান এই জন্য সিল করে রাখছে যখন আপনি প্রিমিয়াম কোনো সার্ভিস কেন তখন কিছু সিল করার জন্য ফ্রি দেয় কিছু প্রোমোশনের জন্য ফ্রি দেয় মানে টপে বিট টপে রাখার জন্য ফ্রি দেয় সেগুলো আপনি ইউজ করতে পারবেন তো এই নিচের দিকে যদি যাই তাহলে আমরা আবার দেখতে পাবো যে সিল করা নেই এরা হচ্ছে এরকম ধরনের বিট করছে এরকম ধরনের লেখছে তো আমার আমি হচ্ছে আপনি বারবার তো লিখে পারবেন না আপনি জাস্ট এগুলা কি করবেন কপি করে আপনি একটু মডিফাই করে আপনি এগুলা ইউজ করবেন যখন আপনার কাজের জন্য আপনি ব্যবহার করবেন এরপর এটা হচ্ছে ওল্ড জবের জন্য এখন যদি নতুন যে জবগুলো আসতেছে এই মুহূর্তে রাইট নাও এখন ক্লায়েন্ট পোস্ট করছে এগুলো আপনি নোটিফিকেশন এখানে ক্লিক করে আপনি বসে থাকবেন দেখবেন কিছু সময় পরপর এখানে আপনার আসবে যেমন দশ সেকেন্ড আগে একটা আসছে বিশ সেকেন্ড আগে একটা আসছে বিশ সেকেন্ড আগে এক মিনিট হয়ে গেছে লোগো ফর মাই ক্লায়েন্ট ওয়েবসাইট মানে ওনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য একটা লোগো ডিজাইন দরকার জাস্ট ক্লিক ওপেন করবেন তারপর গ্রাফিক্স ওপেন করলাম এখানে আর আমার রেলিভেন্ট এ একটা আছে ইন্ডিয়ান এটা আমি কাজ করবো না তাই ওপেন করতেছি না এখন আমি ওখান থেকে এটা ওপেন করলাম দেখতে পাচ্ছি এটা গ্রান্টি আছে এবং এটা হচ্ছে একটা কন্টেস্ট এটা হচ্ছে কোনো জব না এটাকে আপনাকে অংশগ্রহণ করতে হবে কন্টেস্টে এই কন্টেস্টটা হচ্ছে বেশ ওপেন আছে এখনও বেশ কিছুদিন থাকবে এবং এখানে দেখতে পাচ্ছি অনেকে লোগো ডিজাইন করে সাবমিট দিয়েছে ক্লায়েন্ট হচ্ছে ওয়ান স্টার রেটিং দিয়েছে এগুলো ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না তো আপনি যদি এরকম ভালো একটা লোগো এখানে ডিজাইন করে দিতে পারেন তাহলে দেখা যায় আপনি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পাবেন কত পাবেন পঁচিশ ডলার পাবেন যদি আপনার কন্টেস্টে উইনার হন এবং পরেরটা যদি দেখি এটাও হচ্ছে একটা কন্টেস্ট এখানে তার একটা কন্টেস্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সে এখানে ডিটেলসটা বর্ণনা করছে কিন্তু কী লাগবে এ টু জেড বর্ণনা এখানে আছে এবং কন্টেস্টে অংশগ্রহণ করার সময় আপনি অবশ্যই গ্রান্টি এই জাতীয় এইগুলো দেখে নেবেন যার ভেরিফাইড টাইপ না এগুলোর দরকার নেই তো আমি একটা কন্টেস্টে অংশগ্রহণ করব এবং একটা জবের জন্য অ্যাপ্লাই করবো দুইটা মিলে আমি একটা ইয়ে এখানে দেখাচ্ছি তো আমি একটা জব আসুক জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না এটা দেখতে হবে আমি এই লোগো ডিজাইন জবটার জন্য যদি আমি ক্লিক করি তাহলে এই জবটার জন্য আমি যদি অ্যাপ্লাই করতে দেখতেছি পেমেন্ট মতো ভেরিফাইড নেই সুতরাং আমি অ্যাপ্লাই করবো না কারণ ছয়টা বিট আছে আমি নষ্ট করবো না আচ্ছা এইখানে কাজটা থাকলে আপনি এখানে দেখতে পাবেন কোনটা কন্টেস্ট আর কোনটা জব এটা কিন্তু এখান থেকে বোঝা যাবে এই যে এই পাশে যে আইকনগুলো এটা দেখে যেমন এখানে এই আইকনগুলো যদি থাকে তাহলে সেটা কন্টেস্ট এবং এই আইকনগুলো যদি থাকে সেটা জব তো আপনি এখান থেকে এটা দেখে ই করবেন অ্যাপ্লাই করবেন যেমন এটা জব আমি যদি একটু ক্লিক করি এখানে তাহলে এই জবটার ডিটেলস আমি দেখতে পাবো এবং এখানে অ্যাপ্লাই করছে চব্বিশ জন তারা কি লেখছে তা থেকে একটা আইডিয়া আপনি নিয়ে মোটামুটি আপনি এখানে করে কি লাগবে সে বিষয়টা এখানে লেখা সো নতুন একটা জব আসছে না বাদ তবে আপনার যখন কিছুদিন প্রোফাইলে বয়স হয়ে যাবে আপনার যখন ই থাকবে বিট থাকবে বেশি তখন আপনি কিন্তু ভেরিফাইড গড়ে গড়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন জবের জন্য তো আমি হচ্ছে এই অ্যাকাউন্টটাতে যাচ্ছি ট্রেনিং পারপসে যে অ্যাকাউন্টটা করা হয়েছিল এখানে যাচ্ছি এখানে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো এখানে জব চলে আসতেছে অটোমেটিক্যালি যেমন একটা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড জব আইন লোগো ফর মাই ক্লায়েন্ট ইট যে জবটা দেখলাম সেম জবটা এখানে আছে জব বলতে এটা একটা কন্টেস্ট সেটা এখানে রয়েছে এবং কারণ ওই সেমিলার ই দেওয়া আছে ক্যাটাগরি মানে কিওয়ার্ড ইউজ করা আছে যে কারণে হচ্ছে এখানে দেখাচ্ছে তো আমরা একটা জবের জন্য একটু ওয়েট করি এটা ওয়ার্ড পেজ একটা জব আমরা যদি একটু ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি এই জবটা সব কিছু ওকে আছে এবং এই জবটার জন্য আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো তো অ্যাপ্লাই করার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন জাস্ট আপনি প্রোফাইলে গিয়ে দেখতে পারেন কতজন অ্যাপ্লাই করছে এখানে উনপঞ্চাশ জন অ্যাপ্লাই করছে তো ঊনপঞ্চাশ জনের ভিতরে নতুন প্রোফাইলে আপনি কাজ পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে আপনার এই যে প্রোফাইলটা এখানে কিন্তু কোনো রেটিং নেই বা কিচ্ছু নেই অ্যাজ একদম নিউ প্রোফাইল এটা খোলা হয়েছে কবে একটু যদি ব্যাকে যাই এটা খোলা হয়েছে পনেরোই অক্টোবর কারণ এই রানিং মাসের পনেরো তারিখে তো আমি ব্যাক দিচ্ছি তো আমি জবটার জন্য অ্যাপ্লাই করবো তো এখানে তার কী প্রয়োজন সে বিষয়টা কিন্তু এখানে বলছে পুরো ডিটেলসটা আপনি ফার্স্টে পড়ে নেবেন ফুটারে কিছু চেঞ্জ করতে হবে স্মল হেডার তো মোটামুটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ আপনি আপনি একবার আপনার জায়গা থেকে মাধুরী মিশে বেশ ফাইন করে লেখে নেবেন অথবা এখান থেকে একটা কপি করে মডিফাই করে নিয়ে আপনি সেটা এখানে পাঠিয়ে দেবেন আপনি চেষ্টা করুন যত দ্রুত পাঠানো যায় এবং যত অল্প লেখার ভিতরে ভালো করে ক্লায়েন্টকে বোঝানো যায় এই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন এবং আপনি দেখেন এখানে যারা জবের জন্য অ্যাপ্লাই করছে তারা পঞ্চাশ ডলার নব্বই ডলার একশো ডলার একশো ডলার একশো পঞ্চাশ ডলার তো আপনি একটু কমে বিট করবেন কারণ ফার্স্ট টাইম দেখা যাচ্ছে যে আপনার এমনি নিউ প্রোফাইল আপনার জব পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক কম সেই জায়গা থেকে আপনি ট্রাই করবেন হচ্ছে একটু কম রেটের কাজ করার জন্য তো আমি এই জবটার জন্য একটা অ্যাপ্লাই করব এর জন্য আমি হচ্ছে একটা প্রোপোজাল লেখা আছে আমি জাস্ট কপি করে নিচ্ছি দেন আমি এখানে আমার কপি করা ছিল সেটা পাস্ট করে দিয়েছি এবং এই জবটার জন্য হচ্ছে তিরিশ ডলার ক্লায়েন্টের বাজেট তিরিশ থেকে দুশো পঞ্চাশ ডলার এর ভিতরে আপনার একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তো আমি আছে ফার্স্ট টাইম তাই আমি কি করব আমি একটা সর্বনিম্ন বাজেটটা দিয়ে দেবো কারণ এখানে কাজটা অনেক ছোট তো আমি সর্বনিম্ন বাজারটা দিয়ে দিচ্ছি কয়দিনে শেষ করবে এই যেখানে যে কাজ আছে একদিনে শেষ করতে পারবো আমি তাই এটা সিলেক্ট করলাম এবং এইখানে দেখেন স্কিল দেখাচ্ছে আপনি যে স্কিলগুলো যুক্ত করেছিলেন এইখান থেকে আপনার যদি বেশি স্কিল আপনার স্কিলের সাথে ম্যাশ করে দেন এই জবটা জবের যে প্রফেশনটা পাঠাবেন সেটা উপরে থাকবে আর যদি কম স্কিল ম্যাশ করে তাহলে অনেক নিচে থাকবে যেমন এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন দুইটা স্কিল হচ্ছে আমার এখানে ম্যাশ করে বা তিনটা স্কিল ম্যাশ করে তার মানে এটা অনেক নিচে থাকবে আরও নিউ প্রোফাইল কোনো রেটিং নেই তো দেন এরপর নিচে যাচ্ছি এটা মাইল স্টোন আছে এখান থেকে তিরিশ ডলার সিলেক্ট করা থাকবে এই যে সিল বা স্পন্সার হাইলাইট এগুলো দেখাচ্ছিলাম এগুলো করার জন্য আপনার যদি টাকা থাকে তাহলে আপনি সিল করতে পারবেন আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনি যদি একটা কাজ করার পরে আপনি এগুলো করতে পারবেন তাহলে আপনার এই প্রোপোজালটা কেউ দেখতে পাবে না দেন এরপর আমি প্লেস বিটি ক্লিক করলাম প্লেস বিটি যখন ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সত্তরটা বিট পড়েছে তার ভিতরে তেষট্টি নম্বরে আসি আছে আমার এই প্রোফাইলটা তাহলে আপনি কি মনে করেন যেটা কাজ পাওয়ার সম্ভাবনা আছে না এই জন্য আপনাকে প্রথমত কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে করে দেন এরপরে হচ্ছে আপনাকে ই করতে হবে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে হবে কারণ আমার চেয়ে বড় বড় ফ্রিল্যান্সার এখানে কাজ করতেছে মানে জবের জন্য অ্যাপ্লাই কাজ করার জন্য অ্যাপ্লাই করেছে সেই দিকটা মাথায় রাখতে হবে তো এই হচ্ছে আপনার জবের জন্য বিট করা আর যদি আপনি এখন ক্লায়েন্ট আপনার প্রপোজালটা পছন্দ করে দেন ক্লায়েন্ট কি করবে আপনাকে মেসেজ দেবে মেসেজ দিলে আপনি মেসেজের রেসপন্স দেবেন বা আপনার বিট ক্লায়েন্টের সাথে বিট হয়ে যাবে এরপর আপনি জবটা পেয়ে যাবেন এবার কীভাবে কাজ করতে হবে এই প্রসঙ্গে নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে দেখে দেব যে কাজ পাওয়ার পর আপনি কী করবেন বা কীভাবে সাবমিট দেবেন এভ্রিথিং বিষয় এছাড়াও আমার চ্যানেলে অলরেডি আছে দুই বছর আগের ভিডিও যদি ফলো করেন থ্রি জিবিটি চ্যানেলে তাহলে আপনি দেখতে পাবেন যে কাজ কীভাবে করতে হয় আওয়ারলি কাজ কীভাবে করা হয় বা আপনার ফিক্সড প্রাইজের কাজের যেমন ফিক্সড প্রাইজের এই কাজগুলো কীভাবে করতে হবে এবং সাবমিট দিতে হয় এভ্রিথিং বিষয় দেখতে পাবেন তো আমরা এবার চলে যাচ্ছে হচ্ছে একটা কন্টেস্টে তো আমি কনটেস্ট সিলেক্ট করলাম এখান থেকে জাস্ট কনটেস্ট তারপর আপনি এখানে আসার পর আপনি এখান থেকে আপনার যে স্কিলগুলো আছে স্কিলগুলো থেকে আপনি কোন ধরনের কনটেস্ট নিয়ে কাজ করবেন আমি এখান থেকে সব রিমুভ করে দিয়ে শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করব তো আমি সবগুলো রিমুভ করে দিয়ে লোগো ডিজাইনটা রাখবো এরপর আমি এখান থেকে দেখতে দেখতে যাব এই যেমন একটা লোগো ডিজাইন করতে হবে বিশ ইউরো দেবে একটা লোগো ডিজাইন একশো ক্যানাডিয়ান ডলার দেবে একটা লোগো ডিজাইন হচ্ছে পঞ্চাশ ডলার ইউরো দেবে তো আপনি ফার্স্ট টাইম ছোটো ছোটো যে জবগুলো আছে লোয়েস্ট যে জবগুলো এগুলো হচ্ছে আপনি ইউজ ই করবেন সিলেক্ট করবেন এবং যদি মনে করেন যে আপনি লো প্রাইজ না আপনি হাই প্রাইজ দেবেন তো হাই প্রাইজ সিলেক্ট করেন তাহলে দেখেন এখানে হাই প্রাইজ সিলেক্ট করলে আপনি বড়ো বড়ো জব পাবেন যেমন এ একটা লোগো ডিজাইন লোগো ব্যানার ব্র্যান্ড প্রজেক্ট এটা হচ্ছে বারোশো ডলারের এবং এখানে দেখতে পাচ্ছেন এটা গ্যারান্টিও আছে এটা টাকা হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন যদি আপনার ই হয় আপনি যদি কন্টেস্টে উইনার হতে পারেন বারোশো ডলার যদি আপনি এক বছর ট্রাই করে যদি একটা জব পান আপনারা কিন্তু ছোটখাটো যে কোম্পানির চাকরি তার চেয়েও কিন্তু আপনার বেটার বারোশো ডলার মেবি এখন বর্তমান সময় হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন তাহলে হয়তো দেখা ছোটো খাটো কোনো কোম্পানির চাকরি করবেন হয়তো দশ হাজার টাকা বা আট হাজার টাকা বেতন থাকবে তো আপনি যদি এক বছরে একটা এরকম একটা কন্টেস্টে উইনার হতে পারেন সো তো এখানে এই জবটার জন্য এই যে কন্টেস্ট এটার জন্য কিন্তু সতেরোশো তিনজন এন্ট্রি মানে সতেরোশো তিনটা কিন্তু মানে জন সাবমিট দিয়েছে ডিজাইন সাবমিট দিয়েছে সতেরো তিনটা তার ভিতরে আপনারটা ভালো হতে হবে দেন তারপরে কিন্তু আপনি এই জবটাতে উইনার হতে পারবেন এরপর আরও আছে এরকম আরও অনেক জব আছে আপনাকে দেখতে হবে দেখে দেখে নিতে হবে তো ফার্স্ট টাইম আমি সাজেশন করি হচ্ছে আপনাকে ছোট ছোট যে জবগুলো আছে আবার অল্প টাকা সেখানে কম মানে হাই প্রোফাইলের যেসব ফিল্ড তারা সেখানে বিট করে না সেই জায়গায় আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন এরপর আপনি জব যখন এখান থেকে উইনার হবেন তারপরে এরকম রেটিং আপনার প্রোফাইলে আসবে এরপর আপনি চলে যাবেন হচ্ছে জবের জন্য বিট করতে ফার্স্ট টাইম আমার রেকমেন্ড হচ্ছে এটা এ একটা আছে বিজনেস কার্ড আমরা যদি ওপেন করি এখানে চারশো নব্বইটা এবং পাঁচশো ইউএসডি দেবে তো এখানে আসছে বিজনেস কার্ড ডিজাইন করতে হবে আমি যদি এনটিতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি অনেকেই যে ডিজাইন করে করে রাখছে আর কে কেমন ডিজাইন করছে আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কি ধরনের ডিজাইন করতে হবে পুরো বিষয়টা এখানে ক্লায়েন্ট লিখে দিয়েছে এবং এখানে কিছু ফটো দিয়েছে এগুলো আপনি পড়লে ভালোভাবে পড়েন যদি এবং এইগুলো যদি আপনি সব একটা একটা করে দেখেন তাহলে আপনার একটা কমপ্লিট ধারণা চলে আসবে তারপরে দেন আপনি প্রথমে এটা দেখে নেবেন ভালোভাবে সব কিছু এরপর আপনি এন্ট্রিতে যাবেন তারপর দেখবেন কে কী ধরনের ডিজাইন দছে কোনটাতে কত রেটিং দেমন এই এন্ট্রিটাতে হচ্ছে ক্লায়েন্ট ফোর স্টার দেশে তার মানে এই এন্ট্রিটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে এটা থ্রি স্টার দেশে খুব একটা পছন্দ হয়নি এটা থ্রি স্টার দেশে খুব একটা পছন্দ হয়নি তাহলে আপনাকে এই ইচ্ছাই একটু ভালো করতে হবে এই জিনিসটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে তো আমি একটা ছোটো ইসে যাই যেখানে হচ্ছে একটু কম্পিউটিটা কম আসে যেমন লেটেস্ট কোনো এন্ট্রিতে যদি যাই যেমন এটা লেটেস্ট আসছে এটা হচ্ছে ষোলোটা এন্ট্রি পড়ছে এটা একটা লোগো ডিজাইন তো এইখানে হচ্ছে বর্ণনা করেছে ক্লায়েন্ট ডিটেলস বর্ণনা করেছে কি কি লাগবে কি বিতান্ত এবং আমি যদি এন্ট্রিতে যাই তাহলে আমি দেখতে পাবো এখানে হচ্ছে ডিজাইন ডিজাইন করে সাবমিট এখন আপনাকে ভালো করতে হবে শুধু শুধু আর কিচ্ছু না আপনি এখন এই যে ডিসক্রিপশনটা আছে এই ডিসক্রিপশনটা আপনি খুব ভালোভাবে বোঝেন সো বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি কারণ এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখতে আপনাদেরকে অনেক ইয়ে হয়ে যাবে কষ্ট হয়ে যাবে তো আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি যে এই জবটার জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে রিসোর্স কালেকশন করবেন এভ্রিথিং বিষয়